প্রথম পেশাগত এমবিবিএস পরীক্ষায় রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজগুলোর মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে যশোর আদ্দিন সাকিনা উইমেন্স মেডিকেল কলেজ। উন্নত শিক্ষার পরিবেশ ও শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমই শিক্ষার্থীদের ভালো ফলাফল করতে সাহায্য করেছে বলে জানান শিক্ষার্থীরা। সেই সাথে ভবিষ্যতে আরও ভালো ফলাফল করার জন্য প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে উৎসাহ প্রদান করা হচ্ছে বলেও জানান প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ। যশোর থেকে তামান্না ফারজানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট করছেন নজিবুর রহমান। শহরতলির পুলেরহাটে অবস্থিত দক্ষিণবঙ্গের একমাত্র মহিলা মেডিকেল কলেজ আদ্দিন সাকিনা উইমেন্স মেডিকেল কলেজ। আদ্দিন ফাউন্ডেশন পরিচালিত চারটি মেডিকেল কলেজের মধ্যে অন্যতম এটি। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশি অনেক শিক্ষার্থীও পড়ালেখা করছে আদ্দিন সাকিনা উইমেন্স মেডিকেল কলেজে। শিক্ষার মান উন্নত করার লক্ষ্যে প্রতিষ্ঠানটিতে রয়েছে উন্নত মানের আধুনিক শিক্ষা উপকরণ ও সরঞ্জাম, সুসজ্জিত এবং আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ অ্যানাটমি মিউজিয়াম, আরও আছে সকল বিভাগে পর্যাপ্ত মেডিকেল উপকরণে সাজানো ল্যাব, রয়েছে বৃহৎ লাইব্রেরি। ফলে 2012 সালে প্রতিষ্ঠিত কলেজটি প্রতিষ্ঠা লগ্ন থেকেই ফলাফলের দিক দিয়ে অভাবনীয় সাফল্য অর্জন করে আসছে। এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটির প্রথম ব্যাচের শিক্ষার্থীরা প্রথম পেশাগত এমবিবিএস পরীক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে সারা বাংলাদেশের 23টি সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের মধ্যে ফলাফলের দিক দিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে। 2022 সালে 18 ডিসেম্বর থেকে অ্যানাটমি বিষয় পরীক্ষা দিয়ে শুরু হয়, 29 এপ্রিল ফলাফল প্রকাশ হয়। পরীক্ষায় 71 জন শিক্ষার্থী অংশগ্রহণ করে, পাশের হার শতকরা 94.37%। ঈর্ষণীয় এ ফলাফলে খুশি শিক্ষার্থীরা। যেহেতু এটা আমাদের জীবনের প্রথম প্রফ ছিল, আমরা আশা করছি আমরা যে ফলাফল করেছি আমরা সামনের দিকেও এমন ভালো ফলাফল ধরে রাখতে পারবো। এমবিবিএস লাইফে টোটাল 4টা প্রফেশনাল এক্সাম, তার মধ্যে আমরা প্রথমটা পাস করেছি, যেটা আমাদের সামনে চলার পথ থেকে অনেক সহজ করে দিয়েছে। রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে আমাদের কলেজ দ্বিতীয় স্থান অধিকার করেছে, যেটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সরকারি বেসরকারি 23টি মেডিকেল কলেজের মধ্যে আদ্দিন সাকিনা উইমেন্স মেডিকেল কলেজ দ্বিতীয় স্থান অর্জন করায় প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার গিয়াসুদ্দিন সংশ্লিষ্ট বিভাগের সকল শিক্ষার্থীকে ধন্যবাদ জানান। ভবিষ্যতে ফলাফলের এই ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা থাকবে বলেও জানান তিনি। আমরা আরও চেষ্টা করব এবং আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষক মন্ডলীকে আমরা আরও উৎসাহ প্রদান করছি, ছাত্রীদেরকে উৎসাহ প্রদান করা হচ্ছে ভবিষ্যতে যাতে এই ধারা অব্যাহত রাখে এবং ভবিষ্যতে আমরা যাতে 100% যাতে আমাদের ছাত্রীরা পরীক্ষায় কৃতকার্য হতে পারে। এমবিবিএস কোর্সের শিক্ষার্থীরা প্রথম ও দ্বিতীয় বর্ষ মিলে অ্যানাটমি, ফিজিওলজি ও বায়োকেমিস্ট্রি এই বিষয়গুলো অধ্যয়ন করে থাকেন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।